আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো আজকে কথা বলবো 6 ফিট বাই 7 ফিট একটি বাথরুম নিয়ে। তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি ভিডিওটা একটু টেনে দিচ্ছি যাতে খুব অল্প সময়ে আপনারা পুরো বিস্তারিত এই ভিডিওটি দেখতে পারেন। তো এই জন্য তো প্রথমে বলবো, বাথরুমে 8x12 টাইলস লাগানো হইতেছে। এটা হলো এক্স মনিকা। তো এই টাইলসটি যে কোনো টাইলসের দোকানে পাবেন, অ্যাভেলেবেল টাইলস। এটা আসলে অনেক ভালো একটি প্রোডাক্ট এবং অনেক জায়গায় আমি দেখেছি। তো এই জন্য আমাদের বাথরুমে, সেই জন্য আমি এই বাথরুমের ভিতরে টাইলসটি লাগানোর চেষ্টা করছি এবং কিনে নিয়ে আসছি। তো এই 7 ফিট বাই 6 ফিট বাথরুমে আপনাদের কেমন টাকা খরচ হবে আর আমাদের এখানে কত টাকা খরচ হয়েছে সেটা পুরো বিস্তারিত আপনারা এই পুরো ভিডিওতে জানতে পারবেন। ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমি বলে দেব যে এটা হলো 6 ফিট বাই 7 ফিট যেহেতু বাথরুম, তো আমার সব দিকে সমান করে যোগ করতে হবে। আগে এক সাইডে আছে আপনার 6 ফিট আর এক সাইডে আছে 6 ফিট, তো দুই সাইডে হলো 12 ফিট, এক সাইডে আছে 7 ফিট, আর দরজার জন্য কিছু জায়গা বাদ দেওয়ার পরে সেই জায়গায় আছে আপনার 4 ফিট। এই টোটাল চতুর্থ সাইডে ঘুরে হলো 23 ফিট। সাইডে আছে বাথরুমের 7 ফিট। তো এখন আমি যদি ×7 দিই তাহলে 161 স্কোয়ার ফিট ওয়াল টাইলস লাগবে। কিছুটা বেশি আনতে হবে, কারণ কিছু বেশি না আনলে কিছু অস্টিজ আছে। তো সেক্ষেত্রে আমি 180 ফিট আনলাম। তো এই টাইলসটি, ওয়াল টাইলসটি ডেকোর সহকারে তিন ধরনের টাইলস, এখানে নিচে ডিপ টাইলস, মাঝে ডেকোর টাইলস, তারপরে উপরে কিন্তু লাইট টাইলস, সাদার ভিতরে লাইট। তো খুব সুন্দর। তো তিন ধরনের টাইলস। তো অ্যাভারেজের প্রাইসটি ধরা হয়েছে 42 টাকা করে। তো আমি যদি 42 টাকা দিই তাহলে আসছে 7,560 টাকা ওয়াল টাইলসের জন্য। আমি সিমেন্ট বালুর হিসাব আপনাদেরকে পরে দিব। তো এখন যদি আমি ফ্লোর টাইলসটি হিসাব করি, 42 টাকা স্কোয়ার ফিট। যেহেতু ফ্লোরে থাকবে এই জন্য একটু সবসময় একটু ভালো দামিটা লাগানোর চেষ্টা করবেন, কারণ ফ্লোর টাইলসটি একটু মজবুত না হলে অল্পতে নষ্ট হয়ে যাবে। তো এই জন্য ফ্লোর টাইলসটি আপনার 52 টাকা স্কোয়ার ফিট। তো আমার ফ্লোরটা আছে 6 ফিট বাই 7 ফিট। তো এখন আমি যদি হিসেব করি 42 স্কোয়ার ফিট, তো আমি কিছুটা বেশি আনছি, যেই জন্য আপনার কিছুটা অস্টিজ আছে। তো 50 স্কোয়ার ফিটই ধরলাম, তো আমি 52 টাকা করে ধরলে 2600 টাকা হয়। তো ওখানে কিন্তু ওয়াল টাইলসে আসছিলো 7,560 টাকা, তাহলে টোটালও হয়েছে 10,160 টাকা। তো এবার আসেন মিস্ত্রি কস্ট এবং সিমেন্ট বালুর হিসাবটা কিভাবে করা যায়। সবসময় দেখছি যে তিনটা বালুর সাথে একটা সিমেন্ট যায়, তো তিনটা বালু একটা সিমেন্ট। তো বাথরুমের জন্য কিন্তু একটু বেশি লাগে, কারণ ওয়ালের জন্য একটু বেশি লাগে। তো তিনটা বালু একটা সিমেন্ট, তো সেক্ষেত্রে এখানে 4টা সিমেন্ট যাবে। 4টা সিমেন্টের দাম ধরা হয়েছে এক একটা সিমেন্ট 450 টাকা করে, ইন্টু যদি 4 দিই তাহলে আসতে আসে টোটালে সিমেন্ট আসতে আসে টাইলস সহকারে, তো এখানে আসতে আসে 11,960 টাকা, ধরুন 12,000 টাকা। তারপরে বালু 500 টাকার বালু হইলো এনাফ, তো 12,500 টাকা। এবার আসেন আপনারা মিস্ত্রি খরচ। এখানে কিন্তু মিস্ত্রি খরচ কিন্তু 180 স্কোয়ার ফিট দেবো না, কারণ 161 স্কোয়ার ফিট হয়। আপনি কন্ট্রাক্টও দিতে পারেন, কম কাজ হলে কন্ট্রাক্ট দেবেন, আর যদি বেশি কাজ হয় সেক্ষেত্রে আপনাকে স্কোয়ার ফিট হিসেবে দিতে হবে। তো আমাদের কাছে যেহেতু চাইছে 18 টাকা, তো 15 টাকা করেই আর কি ফাইনাল। তো 15 টাকা হলে 161 ইন্টু যদি আমি 15 টাকা দিই ওয়াল টাইলস, এখানে আসতে আসে 2415 টাকা। আর যদি ফ্লোর দেই, এখানে কিন্তু 50 স্কোয়ার ফিট আমরা কিনে নিয়ে আসছি, কারণ আমরা 50 স্কোয়ার ফিট দাম দিব না, তাকে দিব হলো 42 স্কোয়ার ফিট। তো এখানে যদি আমরা 15 টাকা ধরি, তো এখানে আসতে আসে 630 টাকা, আর ওখানে আসছিলো 161 ইন্টু হলো 15 টাকা। তাই টোটালে লাগতে আছে আমার 3,045 টাকা ফ্লোর এবং ওয়াল টাইলস মিস্ত্রি কস্ট। এটা হলো মিস্ত্রি কস্ট। তো এই টাইলসটি লাগাইতে গেলে ফ্লোরে বা ওয়ালে একদিনই কিন্তু পারা যায় না, এটা আমি যেটু দেখলাম তারা হলো 2 দিনে করছে, একটি মিস্ত্রি একটি হেল্পার 2 দিনে। তো একটি মিস্ত্রি একটি হেল্পার 2 দিনে বলতে আরও একটি মিস্ত্রি ছিল, মানে 2 জন মিস্ত্রি 1 জন হেল্পার। তো এই মিস্ত্রি এখানে কাজ করছে বাথরুমের জন্য, আর একটা মিস্ত্রি কাজ করছে অন্য কাজ। তো যেহেতু একটি হেল্পারের দাম 500 টাকা, তো সে 2 মিস্ত্রি সাপোর্ট দিছে, সে বাহিরে কাজ করছে একজন আর একজন আর ভিতরে করছে, তো তার অর্ধেক হাজিরা দলই হয়। তো যেহেতু 2 দিন লাগবে, তা 500 টাকাই ধরেন, 250, যেহেতু আরেক মিস্ত্রি সে সাপোর্ট দিছে, সেই জন্য আমি একটু কমাই বললাম 500 টাকা। তো এখানে যদি 500 টাকা হয় আর মিস্ত্রি আপনারা ধরেন 800 টাকা, তো 800 টাকা হইলে হয়, তো সে এরকমের হাজিরা গেলে আর কি। তো যদি হাজিরা হিসাব করেন তাহলে 2টা মিস্ত্রি 1600 টাকা, আর ধরেন 500 টাকা, টোটাল 2100 টাকা হাজিরা করাইলে। তো যেহেতু তারা 15 টাকা করে স্কোয়ার ফিট নিয়ে গেছে, তো অল্প কাজ সেই জন্য, তো তাদের আসছে 3000 টাকা
45 টাকা তো এখানে তাদের একটু বেশি আসছে 1100 1200 টাকা বেশি আসছে বা এটা আসার উদ্দেশ্য হলো দেখা যায় তারা কন্ট্রাক্টে কাজ করছে তারা সকালবেলা আসছে লাঞ্চে খাওয়ার সাথে সাথে কিন্তু আবার বের হয়ে গেছে কারণ কন্ট্রাক্টে কাজ নিছে তারা কোনো রেস্ট নেয় না সেই জন্য তাদের মানে টাকাটা পুষ হয়েছে তাদের এই যে টাকাটা বাড়তি আছে তাদের যে পরিশ্রমটা বেশি হয়েছে তারা হাজিরা করলে কিন্তু এরকমই করবে না হাজিরা করতে গেলে তাদের এখানে 3 দিন লাগাই দেবে তো 3 = 2400 আর হেল্পার হইলো আপনার 700 তো কত আসছে তাতে এই গড়ে পদে একই সমান যেহেতু সে কন্ট্রাক্টে নিয়েছে সেই জন্য একটু চালু করে এইভাবে হয়েছে যাদের কাজ মনে করেন যে চালু দরকার যে খুব দ্রুত দরকার তাদের কন্ট্রাক্টে দিয়ে দেবেন এটা আপনার মিস্ত্রির উপরে দেখা যায় কি আমাদের যে এখানে যে মিস্ত্রি যে ভাই কাজ করতেছে উনি কিন্তু ঢাকা মোহাম্মদপুরে থাকে তো এই বিল্ডিংটা করা হইতেছে বরিশাল তো বরিশালে গিয়ে উনি কিন্তু কাজ করতেছে ওনার দেশের বাড়িও বরিশাল তো এই জন্য উনি বরিশাল কাজে গেছে মানে বেড়াইতে গেছে সেক্ষেত্রে এই কাজটি করে দিতেছে না আল্লাহর রহমত ওনার কাজ গুণগত মান এবং খুব ফিনিশিংটা খুবই সুন্দর কোনো জায়গায় আমাদের ডাক লইতে হয় না যেভাবেই করছে সম্পূর্ণ তাহলে আমাদের খরচ আসছে কত ওখানে আসছে হইলে যাইয়া ওয়াল টাইস 180 ইনটু হলো আমাদের এখানে দিতে হবে 42 টাকা যাইয়া 7550 টাকা 7550 টাকা আর ওয়াল টাইস আসছে 50 ইনটু হলো 52 টাকা ওয়াল টাইস আসছে 2600 টাকা আর 7560 টাকা টোটালে আমাদের টাইসের সংখ্যা কিন্তু যত টাকা লাগছে সেটা হলো 10160 টাকা টাইসের দাম শুধু এর ভিতরে মিস্ত্রি আসছে 3035 টাকা তাহলে কত হলো 13195 টাকা তো আমাদের সিমেন্ট বালুতে আসছে সিমেন্টে আসছে 4 বস্তা ইনটু হলো 450 টাকা আর বালুতে 500 টাকা তো এই আসছে 2300 টাকা আর হলো যাইয়া 7560 টাকা ওয়াল টাইস আর হলো যাই 2600 টাকা ফ্লোর টাইস আর হলো যাই মিস্ত্রি 3035 টাকা এই টোটালে আমাদের আসছে এই বাথরুমটি লাগাইতে কমপ্লিট এই টাইসটি যে দেখতে পারতেন এক্স মনিকা এটা আসলে খুব ভালো একটি টাইস এটার খরচ আসছে 15495 টাকা এই একটি বাথরুম কমপ্লিট করা হলো তো ভিউয়ার্স ভিডিওটা কেমন হলো অবশ্যই যদি ভুল ত্রুটি হয় আমি পুরো ইনফরমেশনটাই আপনাদেরকে দিয়েছি হয়তো যদি কোনো জায়গায় ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আবার বলে দিচ্ছি এই টাইসটি হলো এক্স মনিকা তো এই টাইসটি আপনারা যে কোনো দোকানে গিয়ে পাবেন এর এটার অনেকগুলো কালার আছে মানে বেগুনি কালার আছে রেড কালার আছে সাদা আছে এই টাইসটি আপনারা সুবিধা পাচ্ছেন ডিপ কালার লাইট কালার ডেকোর সহ একই প্রাইস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের আমাদের ভিডিও দেখতে চাইলে আমাদের অদরা বিল্ডিং কনস্ট্রাকশন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ফ্লোর টাইসটির সময় আমি দেখাইতে পারলাম না যেহেতু আমার কাজ ছিল আমি চলে আসছি তো আপনারা অনেক জায়গায় ফাঁকা জায়গা দেখতে পারতেছেন যে টাইস এগুলো কিন্তু পরে লাগানো হবে তো কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম